আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ দিচ্ছেন, তোমাদের দোয়ায় ভালো আছি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা দেখো, আমাদের কিন্তু বাংলা বইটা আজকে আজকালের মধ্যে শেষ হয়ে যাবে একদম সুন্দর ভাবে। তাহলে গতদিন আমাদের পড়া দেয়া ছিল বাংলা বইয়ের 126 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর, অর্থাৎ অপেক্ষা কল্পের শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ। একটু পড়া ধরবো, ঠিক আছে? সবাইকে রেডি হয়ে নাও। আজকে আমি তোমাদের ছবি দিব না, আমি যার নাম বলবো সে চট করে উত্তরটা বলবে, তারপরে আরো জনকে পাস করে দেবো। যার যার নাম বলবো সে সেখানে উত্তর দিবে, কেমন? ওকে, আচ্ছা প্রথমে বলবো হচ্ছে শাহরিয়ার রাফায়াত। শাহরিয়ার রাফায়াত, মাইকটা আনমিউট করো। ওকে শাহরিয়ার, বলো দেখি খুশবু মানে কি? জি ম্যাম, খুশবু ফুল। একটু মনে বলুন কি বলছেন, খুশবু মানে কি? খুশবু ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা নাইলা বলো, নাইলা বলো, নাইলা খুশটা, খুশবু মানে কি ম্যাম? খুশবু মানে সুগন্ধ। সুগন্ধ, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আমাদের আছে এখানে ফারহান কাফি। ফারহান কাফি, ফারহান বলবে ট্রেনিং মানে কি? ট্রেনিং, ফারহান বলো দেখি ট্রেনিং মানে কি? সময় নিচ্ছে, হামজা বলো, হামজা ট্রেনিং মানে? ম্যাম ট্রেনিং, ম্যাম ট্রেনিং মানে হলো কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া বা নেওয়া। প্রশিক্ষণ বললেই হবে শুধু, সংক্ষেপে আমরা শুধু প্রশিক্ষণ কথাটাও বলতে পারবো, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ হামজা। এরপরে সিনাত, সিনাত বলবে মুক্তি বাহিনী। সিনাত বলো মুক্তি বাহিনী। জি ম্যাম, মুক্তি বাহিনী অর্থ কি? নাই বলি না, মুক্তি বাহিনী অর্থ কি? সিনাত না পারলে পাস করে দিচ্ছি, সময় বেশি যাচ্ছে। সিনাত কি বলবে? না ম্যাম। আচ্ছা ইয়েস ম্যাম। মাহমুদ বলো মুক্তি বাহিনী মানে কি? মাহিদ যদি না পারে আর 10 সেকেন্ড দেখবো, তারপর আরেকজনের নাম বলবো। মাহিদ, মাহমুদ, মুক্তি বাহিনী মানে মুক্তির জন্য লড়াই করে যে, মুক্তির জন্য লড়াই করে যে বাহিনী, মুক্তির জন্য লড়াই করে বাহিনী। আসসালামু আলাইকুম ম্যাম। ঠিক আছে, মুক্তির জন্য লড়াই করে যে বাহিনী, এবার ঠিক আছে ক্লাসের মাঝে সালাম দিবে না, আগামী থেকে এটা মানা মাথায় রাখবে। মুক্তির জন্য লড়াই করে যে বললে শুধুমাত্র একজন ব্যক্তি বুঝাবে, আর মুক্তির জন্য লড়াই করে যে বাহিনী তখন হবে মুক্তি বাহিনী, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে এরপরে আমরা ইস্তিয়াক আহমেদকে ধরবো। ইস্তিয়াক আহমেদ রোল 1, যে সে অনেকগুলো ইস্তিয়াক যেহেতু নাম আছে, ইস্তিয়াক বলো দেখি মিলিটারি মানে কি? মিলিটারি ম্যাম, আমি ক্লাস করিনি। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে ইস্তিয়াকের কথাটা আমি পাস করে দিই। সাজিদ ইসলাম, সাজিদ ইসলাম বলো দেখি মিলিটারি মানে কি? সাজিদ মিলিটারি মানে কি? আচ্ছা তানজিম মাইক আনমিউট করো, ইয়া করো, মিউট করো। আচ্ছা ইয়া পাচ্ছে না, সাজিদ পাচ্ছে না, তাহলে আমি পাস করে দিলাম এটা জান্নাতুল ফেরদোসের কাছে। জান্নাতুল ফেরদোস মিলিটারি মানে কি? একটু পরে ফোন দাও, ক্লাস করছি, ক্লাস ক্লাস অনলাইন ক্লাস করছি। তাহমিদুর রহমান তানজিম, লাস্ট চান্স, এরপর তোমার যদি আমি কোন রকমের শব্দ শুনি এক পরে ক্লাস থেকে রিমুভ করে দেবো। আচ্ছা জান্নাতুল কি পড়বে? জান্নাতুল জোরে বলো
মুক্তির জন্য লড়াই করে যে বাহিনী না ম্যাম আমি পারবো ম্যাম সামরিক বাহিনী সামরিক বাহিনী আপনাকে কত শোনা হচ্ছে না ম্যাম ওকে থ্যাংক ইউ আমি দেখবো তোমরা বই দেখে কিভাবে সুন্দর করে প্রশ্ন তৈরি করতে পারো। তাহলে সবাই বাংলা বইয়ের 120 পৃষ্ঠা খুলে নাও। আজকে তোমাদের এখান থেকে আমরা কাঠামোগত প্রশ্ন এবং কিভাবে লিখতে হবে পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত আমাদের উভয় লেখা হয়ে যাবে। ঠিক আছে, সবাই রেডি হয়ে নাও বাংলা বইয়ের 120 পৃষ্ঠা। বাংলা বইয়ের 120 পৃষ্ঠা সবাই বের করেছো? Yes ma'am. রুমা কোনদিনের গল্পটি লিখি, আমি প্রশ্নটা এখানে লিখছি, রুমার জন্মদিনের গল্পটি লিখি। এই জন্য আমি দুজন স্টুডেন্টের সাহায্য নিব। সেই দুজন স্টুডেন্ট একজন হচ্ছে মূর্ছনা রহমান, একজন হচ্ছে মূর্ছনা রহমান আর আরেকজন হচ্ছে আফনান চৌধুরী। দুইজন, এই দুজনকে একটু সাহায্য নিব আমি, মূর্ছনা রুমার জন্মদিনের গল্প দুই লাইনে বলো, দুইটি বাক্যে। ওদের মা রাহেলা বলে যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনে শিউলি গাছটা ফুলে ফুলে ভরা ছিল, এত ফুল নাকি আর কখনো দেখেননি রাহেলা বানো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এবার আফনান বলো দেখি। দুই বোনের জন্মদিনে ওদের মা বাবা একটি গল্প আছে। ওদের বাবা বলেছিল যে আমরা জুনায়েদ রাব্বিকে একটু নিই। রাব্বি বলো দেখি, বাবা শুরু করো দেখি, আফনান পরে আবার জয়েন করো, বলো। দুইজনের জন্মদিন নিয়ে ওদের মা বাবার একটি গল্প আছে। সুন্দর, হ্যাঁ। আর রুমার জন্মের সময় শিউলি গাছটা ফুলে ভরে উঠেছিল, খুব খুশবু ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। সুন্দর, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পারলা যে আমরা কিভাবে বই থেকে এই উত্তরগুলোকে নিতে পারবো। তাহলে পরীক্ষার সময় তো আমাদেরকে একটি করে অনুচ্ছেদ দিয়ে দেওয়া হয়, তোমরা সবাই জানো। অনুচ্ছেদ দিয়ে দেওয়ার পর কি হয়, আমরা সেখান থেকে কিন্তু আমাদের মতো করে উত্তরগুলোকে টেনে বের করি। তাহলে মনে করো যে এই যে গল্পটি, এটাই হচ্ছে আমাদের অনুচ্ছেদ, এইটুকুটাই আমাদের অনুচ্ছেদ। এখন এই অনুচ্ছেদ থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা বের করছি। আমার দরকার চারটি লাইন, কয়টি লাইন নসীন বলো তো, কয়টি লাইন দরকার? চারটি লাইন। এখন এই চারটি লাইন আমি এখান থেকে বের করব। আমরা জানি রুমার জন্মদিনের সময় তাদের উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছিল। দুই নাম্বার, এত শিউলি ফুল আগে কখনো সেই গাছটাতে আসেনি। তিন নাম্বার, খুশবু ছড়িয়ে পড়েছিল চারিদিকে। তিনটা লাইন আমরা পেলাম, এখন চার নাম্বার লাইন আমরা কোথেকে পাবো? তাহলে আমরা এভাবে বলতে পারি, রুমা ও রুবার জন্মদিনের আলাদা আলাদা একটি গল্প রয়েছে। তাহলে আমরা এই লাইন থেকে যোগ করতে পারি না বলো তো? পারি, তাহলে আমাদের চারটা লাইন হয়ে গেল। ইয়েস ম্যাম, পারি ম্যাম, পারি। তবে আমরা একটির সাথে আরেকটি লাইন এর উপরে যোগ করে দিয়ে আমরা আমাদের উত্তরটা তৈরি করতে পারবো। এখন দেখো আমি আরো দুইটি লাইন যোগ করব, কিভাবে আমি এভাবে লিখবো, যোগ করব, রুমা ও রুবা দুই বোন, ওদের মাঝে খুব ভাব, তাদের জন্মদিনের আলাদা আলাদা গল্প রয়েছে, বাবা মাদের কাছে সেই গল্পগুলো তারা শুনতে বসেছিল। রুমার জন্মদিনের গল্পটি হলো, রুমা যেদিন জন্ম নেয় সেদিন তাদের বাড়ির উঠোনে শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছিল।
এত ফুল সেই গাছটিতে আগে কখনো আসেনি এবং সেই ফুলের গন্ধে চারিদিক ছড়িয়ে পড়েছিল, ফুলের সুগন্ধে বা ফুলের খুশবু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমি কয়টা লাইন বললাম? আমি বললাম সাতটা লাইন। কি সোজানা বলো তো? এই যে আমি বললাম এইভাবে কি আমাকে শোনাতে পারবে? আরিয়ান শোনাতে পারবে? ম্যাম আমি পারবো। তুমি তো পারবে, ঠিক আছে নৌশিনী একটু সময় দিই। ম্যাম আমি পারবো। আমি যেভাবে বললাম বানিয়ে, তুমি সামনে বইটা নিয়ে তুমি বলতে পারো, সমস্যা নেই। বই থেকে আমি নিজে বানিয়ে বলবো? অবশ্যই। রুমার জন্মদিনের গল্প আমাদেরকে তৈরি করা শিখতে হবে। বলো চারটি বাক্যে বলবে, চারটি বাক্যে। হ্যাঁ, দুই জনের জন্মদিন নিয়ে ওদের মা বাবার এক একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠানের শিউলি গাছটি ফুলে ফুলে ভরেছিল। এত ফুল আগে কখনো দেখিনি আমি। খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে। ওকে, থ্যাংক ইউ আরিয়ান, সুন্দর হয়েছে। এবার আরিয়ান একটা ভুল ঠিক করি। হ্যাঁ, আমাদের তো ভুল হতেই পারে, একটা ভুল আমরা ঠিক করি। এবার দেখো আমরা যদি প্রশ্নের শুরুতে যেমন আমরা রুমার জন্মদিনের ব্যাপারে বলছি তেমন রুবারটাও বলবো। বলি আমি রুমা এবং রুবা দুইজন বোন। ওদের মা বাবা বলে যে ওদের দুই বোনের জন্মদিনের এক একটি করে গল্প রয়েছে। রুবার গল্পটি তার বাবা বলল,
যেদিন রুবা হয়েছিল সেদিন নাকি বাড়ির বাহিরের আম গাছটার নিচে বসে তার বাবা বসেছিল, হঠাৎ মাথার উপরে তাকে দেখে আম গাছটাই বলে ভরে গেছে, এত বল নাকি আগে কখনো রুবার বাবা দেখেনি, বলের গন্ধে চারিদিকে ভরে উঠেছিল। সুন্দর হয়েছে হামজা, তুমি সম্পূর্ণটাই বই থেকে নিয়েছো, নো প্রবলেম। এখন আমরা একটু ইস্তিয়াকের কাছে শুনে নিই। থ্যাংক ইউ হামজা। ইস্তিয়াক, তুমি কি নিজের মতো করে বলতে পারবে চার থেকে পাঁচটি বাক্য? রুবা এবং রুমা দুইজনে বোন, তারা দুইজন তাদের দুইজনের জন্ম নিয়ে তাদের বাবা মার একটি গল্প আছে। তিনার মা যখন শিউলি গাছের নিচে বসেছিল তখন উঠানে অনেক শিউলি গাছে ফুল ভরেছিল, এত ফুল নাকি আর কখনো তারা দেখেনি, খুশবু ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। আচ্ছা রুমারটা বললাম, আমি রুবারটা জিজ্ঞাসা করছি, রুবা ও আচ্ছা রুবার রুবার যখন জন্ম, রুবা এবং রুমা খুব ভালো বোন, রুবা এবং রুমা খুব ভালো বোন, তাহলে তাদের দুইজনের জন্মদিনে তাদের বাবা মার গল্প রয়েছে। তার মা যখন রুবার জন্মের সময় তার মা যখন শিউলি গাছের নিচে বসেছিল তখন শিউলি গাছের উঠানটা ফুলে ভরে গিয়েছিল, এত ফুল নাকি তারা কখনো দেখেনি, খুশবু চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তাহলে রুমার বাবা বসেছিল সেই আম গাছের নিচে আর আম গাছের বোল এসেছিল, বোল বা মুকুল বোল। ওকে ঠিক আছে, সুন্দর হয়েছে ইস্তিয়ার। আচ্ছা আমরা আরেকটু দেখি, আর যদি কেউ সুন্দর করে আমাকে একদম চারটি বাক্য স্ট্রিক বলতে পারে আগে কিছু কোনো কিছু না দিয়ে। আমি বলবো মাসুমা মারিয়াম, কিন্তু একটু সুযোগ দিই মাসুমা। মাসুমা বলো দেখি বাবা, রুবার জন্মদিনের গল্পটি যদি নিজের মতো করে বলো দেখি, কোনো সমস্যা নেই, যেখানে আটকাবে। রুমা রুবা রুবা এটা রুমা ও রুবা দুই বোন, রুবা ও রুমা জন্মদিনে তার বাবা মায়ের একটি গল্প রয়েছে। রুবা যেদিন হয়েছিল সেই দিন তার বাবা আম গাছের নিচে বসেছিল, সেই আম গাছটি বলে ভরে গেছিল, এত বল আম গাছটিতে তারা কখনো দেখেনি, আমের বোলের গন্ধে চারিদিক ভরে গিয়েছিল। ওকে থ্যাংক ইউ মাসুমা, থ্যাংক ইউ। এবং আজকে সুন্দর করে মিউট করে রাখার জন্য তোমাকে আরেকবার থ্যাংক ইউ, ঠিক আছে? ওকে আচ্ছা, এবার আমি একটু বলি, সবাই শুনে নাও। রুমা ও রুবা দুই বোন, দুই বোনের মাঝে খুব ভাব। রুবার যেদিন জন্ম হয় সেদিন তার বাবা বাড়ির বাইরে আম গাছটি নিচে বসেছিল, হঠাৎ তিনি তাকিয়ে দেখলেন আম গাছটি বলে ভরে গিয়েছে, এত বল আগে নাকি কখনো আম গাছটিতে দেখা যায়নি, বলের গন্ধে চারিদিক ভরে গিয়েছিল। তাহলে এইভাবেও কিন্তু আমরা কথা বলতে ছোট ছোট করে আমাদের উত্তরগুলোকে সাজাতে পারি। কি কঠিন লাগছে খুব বেশি? আচ্ছা ম্যাম, দুজনের জায়গায় আমরা কি নাম উল্লেখ করতে পারি দুজনের? এবং প্রথমে নামটা উল্লেখ করে দেব, তারপরের লাইন গুলোতে তাদের ওদের ওইজনের এরপরে সর্বনাম গুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? যদি দুজন ওঠে, যদি দুজন বলে তাহলে নাম উঠে দিব। হ্যাঁ প্রথম লাইনটাতে আমরা অবশ্যই নাম উঠব, তারপরে আলাদা, তারপরে তাদের, ঠিক আছে? এবার আমরা একটু বর্ণনা দেখিনি, ঠিক আছে? বর্ণনা একটা প্রশ্ন ছিল, বলেন হামজা কিছু বলছো? ম্যাম আমাদের যদি ম্যাম এভাবে আসে যে রুবার জন্মদিনের গল্পটি তিনটি বাক্যে লিখো বা দুইটি বাক্যে লিখো, তাহলে আমরা পয়েন্ট করে দিকে গল্পটা লিখে দিব, মানে যেভাবে বলছি। যদি কখনো বলে তিনটি বাক্যে লেখো দুইটি বাক্যে লেখো অবশ্যই পয়েন্ট করে লিখবে, তখন কিন্তু আমি হেডিং দিবা। কেমন করে হেডিং দিবা হামজা? ধরো আমি তোমাকে প্রশ্ন দিলাম রুমার জন্মদিনের গল্পটি তিনটি বাক্যে লেখো, তখন হেডিংটা কি দিবা? রুমার জন্মদিনের গল্পটি তিনটি বাক্যে নিচে লেখা হলো। অথবা এভাবেও তুমি দিতে পারো, রুমা ও রুবা দুই বোন, রুমার জন্মদিনের গল্পটি নিচে তিনটি বাক্যে লেখা হলো। এই অবশ্যই একটা হেডিং দিবা, হেডিং দিয়ে লিখবা। বুঝতে পেরেছো সবাই? ওকে ম্যাম। বর্ণনাটি আমি বলবো, সবাই শুনবে। হ্যাঁ রাহেলা বানু, রাহেলা বানু প্রতিদিন, রাহেলা বানু প্রতিদিন দুই মুঠো চাল, দুই মুঠো মুঠো মানে কি বলতো? মুঠো মানে যে আমরা হাত দিয়ে ধরি না, এটাকে বলে মুঠো।
দুই মুখ চার উঠিয়ে রেখে দিত কেন? দুই মুখ চার উঠিয়ে রেখে দিত কেন? এটাও খুবই সোজা। আমরা জানি জসিম মিয়া অর্থাৎ রুমা ও রুবার বাবা মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি প্রশিক্ষণ দেওয়ার সময় মুক্তিবাহিনীতে বলেছিলেন কোনো প্রয়োজন হলে আমার বাড়ি যেও, কিন্তু জসিম মিয়া তো অকস্মাৎ মারা যান পাক বাহিনীর গুলিতে। তখন রাহেলা বানু এবং রুমা রুবা এই তিনজন মিলে জসিম মিয়ার স্বপ্নটিকে সফল করতো। তারা সবসময় চেষ্টা করতো কোনো না কোনো ভাবে মুক্তিবাহিনীকে সাহায্য করার। এই জন্য রাহেলা বানু প্রতিদিন তাদের খাবারের চালের কাছ থেকে দুই ফুটো করে চাল উঠিয়ে আলাদা করে রাখতো যে যদি রাতে কোনো মুক্তিবাহিনী আসে তাহলে যেন অন্তত পক্ষে তাকে একটু ভাত খেতে দেওয়া যেতে পারে। কারণ মুক্তিবাহিনী তো ক্ষুধার্ত থাকতো, তাদের তো খাদ্য দেওয়ার মতো কেউ ছিল না, বড় বাজারে ঘুরে বেড়াতো। এই উদ্দেশ্যে রাহেলা বানু প্রতিদিন দুই মুঠো চাল তুলে রাখতো। এখন এত বড় গল্প তো লেখা যাবে না, তাহলে সংক্ষেপে কিভাবে লিখবো আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। যে জসিম মিয়া মুক্তিযুদ্ধে শহীদ হন এটা আমরা সবাই জানি। জসিম মিয়া মুক্তিযুদ্ধে শহীদ হন, তিনি জীবিত অবস্থায় মুক্তিযোদ্ধাদের বলেছিলেন কোনো প্রয়োজন হলে আমার বাসায় যেও। এই কারণে রাহেলা বানু প্রতিদিন দুই মুঠো করে চাল তুলে রাখতে মুক্তিযোদ্ধাদের খেতে দেবেন বলে, মুক্তিযোদ্ধাদের খাবারের জন্য। ঠিক আছে, দরজায় শব্দ হলে তারা বুঝতে পারতো মুক্তিযোদ্ধারা এসেছে এবং তারা এইভাবেই মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতে থাকবে। তাহলে পাঁচটি বাক্য হয়ে গেল, আমি তো বলছি চারটি দরকার, আমি একটু বেশি বললাম। ঠিক আছে, এটা একটা গল্প, তুমি লিখছ। ধরো নাইলা লিখলো, নাইলা সাতটি বাক্য হয়ে গেল, হামজা লিখলো তার আটটি হয়ে গেল, বা মাসুমা মারিয়াম লিখলো তার পাঁচটি বাক্যতে শেষ হয়ে গেল, অথবা দেবাশিষ লিখলো তার চারটি বাক্যতে শেষ হয়ে গেল, নো প্রবলেম। কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি, আমি তিনটি বাক্য লিখলাম, তাহলে মার্কস কি কত হবে বলো তো? মার্কস কত পাবো আমি? এক মার্ক কমে যাবে, মানে এক মার্ক কমে যাবে, তিন মার্কই পাবো। বেশি দিব কিন্তু এক কম লাইন দিব না, মনে থাকবে মাথায়? ইয়েস ম্যাম, জি মিস, ইয়েস ম্যাম, কথাটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু টোটাল সিলেবাস শেষ, এই জন্য এই পরবর্তী যে ক্লাসগুলো থাকবে, ভিডিও ক্লাস বলো লাইভ ক্লাস বলো, আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করব আমাদের প্রশ্নের যে ধারাবাহিকতা, যে নিয়ম কানুন, এগুলো আমি একটি করে শেখাবো। তাই তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো মিস দিবে না। আর তোমাদের যেটা আমি প্রায় আমি প্রত্যেক বছরই স্টুডেন্টদেরকে একটা কাজ করি, আমি তোমাদেরকেও বলছি, একটি খাতা তোমরা কাজ করবা কি এই ক্লাসগুলোর জন্য রেখে দিবা। আমি যেভাবে বোর্ডে লিখবো তোমরা সেই জিনিসটাই খাতায় তুলে রাখবা, তাহলে পরীক্ষার আগের দিন একটু খালি প্রশ্নের উত্তরের নিয়মগুলো দেখে নিবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের 100-তে 100ই আসবে, একটুও মার্কস থাকা যাবে না। ঠিক আছে, কারণ সঠিক লেখার পাশাপাশি আমাদের সঠিক খাতা ডেকোরেশনটা এবং সঠিক নিয়মে লেখা, এই দুটো জিনিস খুবই জরুরি। 100 মার্কের জন্য কি জরুরি? সঠিক লেখা। 2 নম্বর, সঠিক ভাবে লেখা। এবং 3 নম্বর, খাতা ডেকোরেশন। এই তিনটা জিনিস মনে থাকবে, সঠিক লেখা, সঠিক ভাবে লেখা মানে নিয়মে লেখা, আর একটা হলো খাতা ডেকোরেশন। এই 100 মার্কের জন্য কিন্তু আমাদের এই তিনটি জিনিস খুবই জরুরি, বুঝতে পেরেছ? ইয়েস ম্যাম। এই জন্যই কিন্তু তোমরা বলো না আমি তো সব লিখলাম, তাহলে ও কেন 100 পেলো, আমি কেন 99 পেলাম, এই যে একটু ভুলের জন্য হয়ে যায়। তাহলে আমরা আজ থেকে প্র্যাকটিস করব, আমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় সবাই বাংলায় 100-তে 100 নিব। কিভাবে নিব? আমরা সব প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখবো, সব প্রশ্নের উত্তর সঠিক নিয়মে লিখবো, এবং আমরা খাতা ডেকোরেশনটা সুন্দর করে করবো। ঠিক আছে, তাহলে আগামী দিন থেকে ক্লাসে কিন্তু আমি এইভাবেই তোমাদেরকে অল্প অল্প করে আমরা প্রত্যেকটা নিয়ম শেখাবো, সবাই কিন্তু রেডি থাকবো। হ্যাঁ, এখন বলো আমরা একটু হোমওয়ার্কটা দিই। আমি হোমওয়ার্ক দিলাম খুব সোজা, এই যে এটা রুমার জন্মদিনের গল্প। ঠিক আছে, এটা তো তোমাদের মুখস্থ হয়েই গেছে, সবাই বলতে পারছো, তাই এটাই দিলাম। এখন তোমরা আমাকে বলবে এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। নো ম্যাম। বুঝতে পেরেছো তাহলে, তাই না? যাক আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে আমি যেভাবে বললাম সেভাবে আমরা ক্লাস করব, এবং আলাদা খাতাতে আমরা নিয়মগুলো লিখে রাখবো। ঠিক আছে, শুধু ক নাম্বারটাই হোমওয়ার্ক। জি, শুধু ক নাম্বারটা, তবে মরছো না, সহ সবাইকে বলছি যদি মনে করো যে আমি আরেকটু বেশি লিখবো আমি এটাও লিখে দেখাবো। আমি তো, তোমরা তো জানো যে আমি একটু বেশি লেখা পছন্দ করি, দিতে পারো অবশ্যই। জি মিস,
শিক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু ক্লাসটা আমাদের শেষ হচ্ছে, তবে শেষ হওয়ার পূর্বে একটু কথা বলি। আমরা সবসময় চেষ্টা করবো একটু অপচয় না করা। কিভাবে অপচয় রোধ করবো? আমি তো খুব বড় হয়ে যাইনি, তাহলে আমি দেশকে কিভাবে অপচয় থেকে রোধ করবো, কি করে দেশের সম্পদ বাঁচাবো? এই যে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল, আমরা রুম থেকে অনেকে বেরিয়ে যাবো, তাহলে কি করতে হবে বলতো? ফ্যানের সুইচ, লাইট সুইচটা বন্ধ করে, ফ্যানের সুইচ এবং লাইট সুইচটা অফ করে দিব। যখন আমরা গোসলে যাব তখন কলটা ছেড়ে রেখে বালতিতে পানি পড়ছে এভাবে গোসল করব না। আমরা কি করবো? বালতিতে পানি হয়ে গেলে কলটা বন্ধ করে দিব, আবার পানি লাগবে, আবার কলটা ছাড়বো, এরকম করে গোসল করবো, ঠিক আছে? এবং যখন আমরা খেতে বসবো তখন হয় না আমরা প্লেটে খাবার নিয়ে একটু রেখে দিই, আমি আর খাবো না, ভালো লাগছে না, একদিকে খাবারটা থেকে গেল। এভাবে কিন্তু ফেরেশতারাও খুব রাগ করে, আল্লাহও খুব রাগ করে। ফেরেশতারা যে বলে যে তোমার এই বান্দাটা খাবার নষ্ট করলো, কেন বলতে দিব? আমরা অল্প অল্প করে খাবার দিব, একদম প্লেট মুছে খাবো। আমাদের নবীজি কিন্তু জানো এরকম করে আমগুলো চেটে চেটে খেতেন, এটা তো দেখে সুন্নত আছে। তাহলে আমরা একদম প্লেট পরিষ্কার করে খাবো, ঠিক আছে? এই তিনটি কাজ, এই তিনটি কাজ আমরা আজ থেকে চেষ্টা করবো। হ্যাঁ, তোমরা তো অনেক গুড স্টুডেন্টস, আমি জানি তোমরা অনেক কথা শোনো আমার, ইনশাল্লাহ এই কথাগুলো শুনবে। অল্প অল্প কাজ দিয়ে আমরা শুরু করি, বড় কাজ একবারে তো বড় কাজ করতে পারবো না, অল্প অল্প দিয়ে শুরু করি। তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আপনার মুখে বিরক্ত করবে না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।